কলকাতা বিশ্ববিদ্যালয়েরও 4 বছর আগে 1853 সালে তৈরি হয় বহরমপুর কলেজ, মাত্র 22 বছরের এক যুবকের আগ্রহে, যিনি নিজে সে কলেজ দেখে যেতে পারেননি। রামমোহন রায় ডেভিডিয়ার ও ডিরোজিওর ভাবশিষ্য ছিলেন কাশিমবাজারের মহারাজা কৃষ্ণনাথ রায়। মনে ইচ্ছে মুক্তমনে জ্ঞানচর্চা হবে এদেশেও, তাই নিজের সব সম্পত্তি কলেজকে দানপত্র করলেন। তার পরদিনই 31 অক্টোবর 1844 সালে মারা যান কৃষ্ণনাথ। স্বামীর ইচ্ছা পূরণে উদ্যোগী হন রানী স্বর্ণময়ী, তার জন্যই তৈরি হয় কলেজ। 1853 সালের 1 নভেম্বর কলেজের পঠন পাঠন শুরু হয়। 1903 সালে বহরমপুর কলেজের নাম বদলে হয় কৃষ্ণনাথ। 6 অগস্ট 1925 কৃষ্ণনাথ কলেজে এসেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি বলেছিলেন, জাতি হিসেবে পার্সিদের সম্মিলিত দানের তুলনা হয় না, কিন্তু এককভাবে কাশিমবাজারের মহারাজার দানের তুলনা পৃথিবীতে নেই। তবে রাজা রানীর ইচ্ছেই কলেজ শুরু হলেও বহু মানুষ অংশ নেন এর গোড়াপত্তনে। 1853 সালের 16 অগস্টের বেঙ্গল হরকরা রিপোর্ট থেকে জানা যায়, ওই বছরের 10ই অগস্ট তৎকালীন জেলাশাসক ডিজে মানির সভাপতিত্বে বহরমপুরে 200-এর বেশি বিদ্যানুরাগীর সভায় বহরমপুর কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। কলেজ প্রতিষ্ঠার জন্য রানী স্বর্ণময়ী 4000 টাকা এবং নবাব পরিবারের 2 বেগম আমিরুন্নেশা ও নজিবুন্নেশা দেন 4000 টাকা। মুর্শিদাবাদ জেলার 150 রাজা জমিদার কলেজ নির্মাণ তহবিলে দান করেন। এছাড়াও আরও 4 বিধবা মহিলা, হরিহরপাড়ার 84 জন কৃষক কলেজের জন্য টাকা দেন। স্বাধীনতা আন্দোলনের সময় কলেজ অগ্নিযুগের বিপ্লবীদের গোপন ডেরা ছিল এই কলেজ। এখানকারই ছাত্র ছিলেন মাস্টারদা সূর্য সেন, নলিনী বাগচি, নিরঞ্জন সেন। প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকও কৃষ্ণনাথ কলেজেরই ছাত্র। অবিভক্ত বাংলায় এই কলেজে খুব উচ্চমানের বিতর্ক প্রতিযোগিতা হতো। পরপর 2 বছর সেই বিতর্কে একজনই জয়ী হন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 1887 সাল থেকে 10 বছর কলেজের অধ্যক্ষ ছিলেন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। তবে মণীন্দ্রচন্দ্র নন্দী ও অধ্যক্ষ এডওয়ার্ড হুইলারের তত্ত্বাবধানে কলেজের স্বর্ণযুগের সূচনা। সেই সময় কলেজের এতটাই উন্নতি হয়েছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য আশুতোষ মুখোপাধ্যায় এখান থেকে ল্যাবরেটরি যন্ত্রপাতি নিয়ে যান। 80-এর দশকে ভবতোষ দত্ত শিক্ষা কমিশন প্রেসিডেন্সির সঙ্গে কৃষ্ণনাথ কলেজকেও ডিমড বিশ্ববিদ্যালয় করার সুপারিশ করেছিলেন, কিন্তু তা হয়নি। তবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক রাজ্যে যে 5টি গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ার সিদ্ধান্ত হয়েছিল, তার তালিকায় কৃষ্ণনাথ কলেজও ছিল। একসময় এই কলেজে রাতে কমার্স ও আইন কলেজ চলত। কমার্স কলেজটি বহরমপুর কলেজ নামে শহরের অন্যত্র স্থানান্তরিত হয়েছে। আইন কলেজ আজ আর নেই, তবে ভালো কলেজ হিসেবে কৃষ্ণনাথ কলেজের নাম বারবার সেরার তালিকায় উঠে এসেছে। বর্তমানে কৃষ্ণনাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে। ভাগীরথীর তীরে রানীর দান করা 21 বিঘা জমি জুড়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির আদলে গড়া হয় কলেজ ভবন। ঐতিহ্যের এই কলেজ আড়ে বহরে বেড়েছে। 16 জুন 2015 থেকে বর্তমানে অধ্যক্ষ হয়ে আছেন ডক্টর সুজাতা বন্দ্যোপাধ্যায়। কলেজে বর্তমানে 17টি বিষয়ে সাম্মানিক স্নাতক, 7টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং সেরিকালচারের মতো পেশাকেন্দ্রিক কোর্সও রয়েছে কলেজে। ন্যাক মূল্যায়নে এ গ্রেড পেয়েছে। অধ্যাপক প্রায় সব পূর্ণ। বর্তমানে টিচিং নন টিচিং সংখ্যা পূর্ণ সময় 77। কলেজে তৈরি হয়েছে পিজি ক্যাম্পাস, সেমিনার হল, স্পোর্টস কমপ্লেক্স, স্মার্ট রুম, সম্পূর্ণ ওয়াইফাই জোন, অনলাইনে পড়ার ব্যবস্থা, ডিজিটাল ক্লাসরুম ইত্যাদি। মেয়েদের আধুনিক টয়লেটও রয়েছে। হোস্টেল ও কলেজ ক্যাম্পাসে রেনোভেশন চলছে। বর্তমানে ইউজি পিজি মিলে ছাত্রছাত্রী 4000 রেগুলার। বেশ কিছু গবেষণাও চলছে। কলেজ চত্বরে আগে ছিল বিজয়দার ক্যান্টিন, এখন মিলনদার ক্যান্টিন। সেখানে চায়ের গুটকির সঙ্গে টেবিল বাজিয়ে গান ও আড্ডার ট্র্যাডিশন সমানে চলে। ক্লাস অফ থাকলে আড্ডা জমে ইউনিয়ন রুমের সামনের মাঠে ও বকুলতলায়। কলেজের প্রধান ফটকের সামনের মাঠেও শীতকালে আড্ডা জমে। কলেজের দেওয়াল লাগোয়া ভাগীরথীর ধারে ঢালাই বেঞ্চও রয়েছে। হয়তো অনেক কিছুই নেই, অনেক কিছু পরিবর্তন হয়েছে,
তা হলেও কৃষ্ণনাথ কলেজের ক্যাম্পাস লাইফের মজা সবথেকে আলাদা।